আইপিএলে সাকিব আল হাসানের পাশাপাশি মুস্তাফিজুর রহমানও বেশ জনপ্রিয়। বিশ্বের অন্যতম সেরা এই ফ্র্যাঞ্চাইজি লিগটিতে 2016 সাল থেকে নিয়মিত খেলছেন তিনি। লিগের বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজির জার্সি গায়ে মাঠ মাতিয়েছেন তারকা এই পেসার। এবার বল হাতে জাদু দেখাচ্ছেন চেন্নাই সুপার কিংসের হয়ে, যেখানে সর্বক্ষণ তাকে পরামর্শ দিচ্ছেন মহেন্দ্র সিং ধোনির মতো অভিজ্ঞ ক্রিকেটার। আইপিএলে 17তম আসরের নিলাম থেকে মুস্তাফিজকে দলে ফেরায় পাঁচবারের চ্যাম্পিয়ন চেন্নাই, যেখানে তার খেলার স্বপ্ন ছিল আইপিএল কেরিয়ারের শুরু থেকেই। চেন্নাই তাদের অফিসিয়াল ফেসবুক পেজে মুস্তাফিজের একটি সাক্ষাৎকার প্রচার করে, যেখানে উঠে আসে মুস্তাফিজের চেন্নাইয়ের পথ চলা সহ নানা বিষয়। মুস্তাফিজ জানান, স্বপ্নের দল চেন্নাই ডাক পেয়ে ঘুমাতেই পারেননি তিনি। মুস্তাফিজের মতে, আইপিএল খেললে একজন ক্রিকেটার অনেক বেশি আত্মবিশ্বাস পায়, তবে জাতীয় দলের হয়ে খেলতেই তিনি বেশি অনুপ্রাণিত হন। মুস্তাফিজুর রহমান তার সাক্ষাৎকারে বলেন, এটা চেন্নাইয়ের হয়ে আমার প্রথম খেলতে আসা, 2016 সালে আইপিএল আমার অভিষেক হয়। তবে সবসময় আমার স্বপ্ন ছিল চেন্নাইয়ের হয়ে খেলা। যখন চেন্নাই টিম ম্যানেজমেন্টের কল আসে, এরপর থেকে সারা রাত আমার ঘুম ধরেনি। একরকম উত্তেজনা কাজ করছিল, কিন্তু পরদিন নিউজিল্যান্ডের বিপক্ষে খেলা ছিল, তাই ঘণ্টাখানেকের মতো ঘুমাই। এরপর থেকে শুধু মেসেজ আসতেই থাকে, রাত 1:30 মতো বাজে তখন সবাই আমাকে অভিনন্দন জানাতে থাকে।